নমস্কার বন্ধুরা আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো ফাইনালি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের একটু কমন সেন্স গজিয়েছে টিপিএসসি কম্বাইন থ্রি এর যে প্রিলিমসটা যেটা সিক্সটিন জুন হওয়ার কথা ছিল সেটাকে ওরা ডেফার করে ইলেভেন্থ অগাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে নতুন ডেট দিয়েছে এখন তোমরা অনেকে আমি দেখছি যে বলছো ডিফারেন্ট প্ল্যাটফর্মস আছে যে স্যার এটা তো খুবই খারাপ হলো এটা একদমই ভালো হলো না আমি বলবো এটা অ্যাকচুয়ালি ভালো হয়েছে কেন জানো টিপিএসসির অ্যাকচুয়ালি খুবই খারাপ সময় চলছে হ্যাঁ একদিকে তোমার টিপিএসসি কম্বাইন ওয়ান টিপিএসসি কম্বাইন টু রেজাল্টের কোনো নাম নেই এবং টিপিএসসি কম্বাইন ওয়ানের মেরিট লিস্ট এবং টিপিএসসি কম্বাইন টু এর নেক্সট স্টেপের মানে প্রসেসে যাওয়ার মেরিট লিস্টটা আমি যতক্ষণ না বের করছি সিথির পরীক্ষা নেওয়াটা কোনো মতেই লজিক্যাল না আরেকদিকে তোমরা দেখতে পেয়েছো যে হাইকোর্টের থেকে এটা প্রুভ হয়েছে যে টিপিসি চুরি করছিল টু বি ভেরি অনেস্ট হাইকোর্ট তো একটা পলিশ ল্যাঙ্গুয়েজে বলেছে যে আপনারা নতুন করে এক্সপার্ট কমিটি বানান যখন একটা সুপ্রিম কোর্ট অফ দ্য ল্যান্ড নিজে বলে যে আপনি একটা এক্সপার্ট কমিটি আবার বানান অ্যান্সার কীগুলিকে রিভিউ করুন এর সোজা অর্থ হলো দ্যাট দ্য হাইকোর্ট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য ট্রান্সপারেন্সি অব দ্য কারেন্ট রেজাল্টস এটার অর্থ একটাই জিনিস হয় সেটা আমি খুলে আর বারবার বলতে চাই না টিপিএসসি নিজেকে একটা জোক বানিয়ে রেখেছে ইটস লাইক এ সার্কাস ইন উইচ এভরিথিং ইজ ডানিং অ্যারাউন্ড তো এবং ট্রান্সপারেন্সি ব্যাপারটা যেটা ছিল টিপিএসসিতে টি ইএসের উপরে এই কেসটা হবার পর কিন্তু ওটা নিয়ে একটা প্রশ্ন এসে গেছিল যাই হোক এগেইন দ্য কমন সেন্স হ্যাজ প্রিভেল্ড এবং টিপিএসসি এখন আর কিউ না করে একটা নতুন এক্সপার্ট কমিটি বানিয়েছে ওটার উপর ওরা ফিলিমস রেজাল্ট ডিক্লেয়ার করবে নতুন করে টিএসএ আছে তো ওটা একটা সেপারেট প্রসেসে চলছে কম্বাইন সি এর ব্যাপারে যেটা আমি বলবো যেটাকে নিয়ে তো বলি না আমি টিপিএসসি ইজ লাইক এ কমেডি অফ অ্যারিস না তো কম্বাইন থ্রিয়ের প্রথমে দুটো সমস্যা প্রথম সমস্যা হলো রিজার্ভেশন পলিসিকে ভায়োলেট করে নোটিফিকেশনটা করা হয়েছে এবং ইনিশিয়ালি আমি এবং সব এক্সপিডেন্টরা এটাই ভেবেছিল অবভিয়াসলি আরও নতুন পোস্ট তো অ্যাড হবে নতুন পোস্ট অ্যাড হবার পরে তাহলে হয়তো বা টোটাল নাম্বার অফ পোস্টগুলি যখন কোয়ান্টিফাই করা হবে তখন সেটা রিজার্ভেশন পলিসির অ্যাকর্ডিংলি যাবে কিন্তু কোনো নতুন পোস্ট তো আপাতত অ্যাড করা হয়নি যদিও আমি জানি যে চল্লিশখানা পোস্ট অলরেডি স্যাংশন করা আছে অ্যাড করা হয়নি হয়তো বা দিস ইজ দেয়ার টাইমকে এখন না ওরা ভাবছে যে আমরা কিভাবে পোস্টটা অ্যাড করি অ্যাড করে যাতে টোটাল স্ট্যাঙ্কটাকে আমরা নর্মালাইজ করতে পারি কারণ এই যে ওরা যে টোটাল নাম্বার অফ পোস্ট যেটা দিয়েছে এটা তো নর্মেল যেটাকে বলে ক্যাটাগরি ওয়াইজ পোস্টের ভায়োলেশন তো অবভিয়াসলি এই টোটাল নাম্বার অফ পোস্টে যদি পরীক্ষাটা হয় তো ফিউচারে কেস হওয়ার চান্সেস অনেক বেশি ও যদিও টিপিএস এইসব কিছু জানে তবুও কেন বোকামিগুলো করে আই ডোণ্ট নো আই মিন অবভিয়াসলি ইউ আর পেয়িং এ লড টু অল দ্য আই এস অ্যান্ড এক্স আই এস অ্যান্ড অল দ্য এক্স আইপিএস হু আর সিটিং আউট দেয়ার দে উড নো মাচ বেটার আই থিঙ্ক দেয়ার উইজডম ইজ মাচ বেটার দেন মাই উইজডম না বাট স্টিল টিপিএসি ইজ লাইক অ্যাক্টিং এজ এ কমেডি সার্কাস উই ডো্ট নো ওয়াই বাট ওভারঅল আমি যে জিনিসটা বলছি সেটা ভালো হয়েছে ইলেভেন্থ অগাস্টে নট অনলি উইল গেট সাম মোর টাইম এবং যারা যারা কম্বাইন ওয়ান এবং কম্বাইন টু হয়তো পাবে তোমাদের প্রসেসটা স্ট্রিম লাইন হয়ে যাবে কারণ ইলেভেন্থ অগাস্টের আগে এতটুকু আমি বলতে পারি যে কম্বাইন ওয়ানের মেরিট লিস্ট চলে আসবে টু নেক্সট শিডিউলিং চলে আসবে এবং এটাও হতে পারে যে যে থ্রি এর নতুন পোস্ট যেগুলোকে ইন্ডাক্ট করার কথা ছিল সেগুলোকে এখন নিউ নোটিফিকেশন দিয়ে ওরা ইন্ডাক্ট করতে পারে তো এখানে আমাদের কি করণীয় এখানে আমি তোমাদেরকে সিম্পল বলবো যে যারা যারা আমাদের পেইড মক ব্যাচে আছে ওদের তো আমি বলছি যে উই উইল ফলো দ্য সিমিলার টাইম লাইন ঠিক আছে কারণ আমরা তোমরা রিভাইজ করার টাইম পাবে প্রথম মকটা অবভিয়াসলি টোয়েন্টি থার্ড মেতেই হবে এইট ব্যাচেসে এবং বাকি যেটা আছে সেটা নিয়ে আমি যেহেতু আমরা একটু সময় পেয়েছি না ইলেভেন্থ অগাস্ট আমি একটু স্পেস দিয়ে তোমাদের মগগুলি নেবো যাতে ইউ গেট অ্যাটলিস্ট নো গ্যাপ অফ ফিফটিন টোয়েন্টি ডেজ বিটুইন ওয়ান মক্স যাতে তুমি বারবার রিভাইস দিতে পারো দেখো দিস ইজ এ ব্লেসিং ইন ডিস গাইজ ইন দ্য সেন্স হলো যেখানে আমি তিনটা মক তোমাদের নিচ্ছিলাম উইদিন এ স্প্যান অফ সে টোয়েন্টি ডেজ সেখানে এখন ইউ আর গেটিং প্রবাবলি এ উইন্ডো অফ টু মান্থস সেই দু মাসের যে উইন্ডোটা তুমি পাচ্ছ তার মধ্যে তুমি তিনবার ইজিলি পুরোটা সিলেবাসকে রিভাইজ করতে পারো অ্যান্ড দ্যাট শুড বি দ্য ওয়ে টু লুক ইন টু ইট ঠিক আছে এখন সবচেয়ে বড়ো কথাটা হলো মার্কেটে অনেক নেগেটিভিটি স্প্রেড হবে দেখো ইট ইজ ট্রু দ্যাট গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট টেক্স টাইম ঠিক আছে এটার কোনো মানে এটার কোনো সেকেন্ড থট নেই এবং ওভারঅল এখন অবধি যা দেখা গেছে সিন্স টু থাউজেন্ড সিক্সটিন হোয়াট এভার দ্য রিক্রুটমেন্ট হ্যাজ হ্যাপেন্ড মোস্টলি বিন ট্রান্সপারেন্ট অ্যাপার্ট ফ্রম দিস ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস কেস যেটাতে টিপিএসসি ভেবেছিল দে দে আর দ্য গডফাদার্স অ্যান্ড দে্ট ডু এনিথিং হাউ এভার দ্য ইঞ্জিনিয়ার্স হ্যাভ শোন নেম দেয়ার ওয়ে ঠিক আছে এটা তো তথাকথিত এখন তো হাইকোর্টের জাজমেন্টই ইন হিন্ট করা আছে যে দে ল্যাক ট্রান্সপারেন্সি তো যাই হোক আশা করি ওদের মধ্যে কমন সেন্সটা প্রিভেল হয়েছে ফাইনালি অ্যান্ড দে আর ট্রাইং টু স্ট্রিম লাইন থিংস এখন যখন করছে তখন তো আর ক্রিটিসাইজ করে লাভ নেই এবং তোমরার মধ্যেও নেগেটিভিটি স্প্রেড করে লাভ নেই সিন্স ইউ আর গেটিং দিস টাইম রিভাইজ ওয়েল রিভাইজ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান বুঝতে পারলে রিভাইজ থিংস ইন দ্য রাইট ডিরেকশন ঠিক আছে দিস ইজ দ্য উইন্ডো ফর ইউ টু রিভাইজ থ্রি টাইমস তো আমি তো এরকমই এখন গ্যাপ রেখে দেবো বিটুইন দ্য টু মক্স যেটা তোমরা ভালোভাবে দিয়ে প্রিপেয়ার করতে পারো ঠিক আছে আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে অ্যান্ড ইফ ইউ লাইক দ্য কন্টেন্ট অফ ত্রিপুরা চ্যানেল প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ঠিক আছে থ্যাংক ইউ